কল্যাণপুর বিধানসভার নির্বাচিত বিধায়ক পিনাকী দাস চৌধুরী ত্রিপুরা তপশিলী জাতি কল্যাণ নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর বুধবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সেখানেই তাকে অভ্যর্থনা জানান বিদায়ী চেয়ারম্যান রঞ্জিত দাস এবং অফিসের বিভিন্ন আধিকারিকগণ। সাংবাদিকদের তিনি জানান, আমার উপর যেভাবে আস্থা বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব। পিছিয়ে পড়া মানুষের জন্য এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেসব তাদের কল্যাণে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হব। প্রথমত আমি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আমাদের দলের সভাপতি রাজীব পটেলকে ধন্যবাদ জানাই। ওনারা আমার উপর আস্থা বিশ্বাস রেখেছে এবং এসসি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে এবং যখন যে দায়িত্ব দিয়েছে আমাদের দল বা সরকার সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছে। এবং বিশেষ করে আজকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা এসসি কর্পোরেশন পিছিয়ে পড়া সমাজের প্রত্যেকটা লোকের জন্য কাজ করা। আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে সেখানে সহযোগিতা করা এবং তার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে যে সেই জায়গায় আমাদের প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন রঞ্জিত দাস, ওনার সঙ্গেও আলোচনা হয়েছে এবং সময় সময় উনিও আসবেন, কর্মকর্তারাও রয়েছে, ওনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে আমি সঠিকভাবে সুচারুভাবে সেই কাজটা সম্পন্ন করতে পারি এবং প্রত্যেকটা মানুষকে সেখানে বেনিফিট দিতে পারি সেই লক্ষ্যে কাজ করি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।